প্রতিদিন নতুন নতুন টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও দেখার জন্য এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। ও, কতদিন পরে অডিশন দেওয়ার চান্স পেলাম। ও সত্যি, এই সুযোগ আমি মিস করতে চাইছি না। আমি এই অডিশনে ফার্স্ট হবই, আমাকে ফার্স্ট হতেই হবে। আমি বিভিন্ন স্টাইল করে দেখাবো। আজকে আমাকে এই অডিশনে পাস করতেই হবে। পাস করলে আমি হয়ে যাব এই সিনেমার মহানায়ক। এই দেখুন আপনারা, আমি কত রকমের খেলা দেখাতে পারি। আমি অনেক ইন্টেলিজেন্ট, আপনারা চাইলেই আমাকে হিরো বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। আরে হাই হাই, আমাকে কে টেনে নিয়ে চলে গেল, সর্বনাশ করেছে। এই যে দেখুন, এইবারে আমি একেবারে ডিরেক্টরের রূপে আমি সমস্ত কাজকর্ম করতে পারি। এই চলে আসো, তোমাকে এই সমস্ত কাজকর্মের জন্য দেওয়া হয়নি, তোমাকে আসলে সাজতে হবে এইটা। ও বাবা, এ কি সাজিয়ে আমাকে ছেড়ে দিল মার্কেটে! এই পোশাকে আমাকে অভিনয় করতে হবে? না না, আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে যে। আমাকে কেমন লাগছে আপনারাই বলুন, এই পোশাক আমাকে ঠিকঠাক মানাচ্ছে না। আমাকে তো আসলে হিরোর পোশাকেই মানাবে, কিন্তু হিরোর পোশাক এরা দিচ্ছেই না। আমার যেটা পছন্দ এরা সেটা দিতে চাইছে না, এদের যেটা পছন্দ সেটাই আমাকে দিতে চাইছে। এখন আমি আসছি, ঠিক আছে? আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবে আর আমরা যেটা বলবো সেটা মেনে চলবে না, তাহলে তো হবে না। আমরা যেটাই তোমাকে দিয়ে রোল করাবো সেটাই করবে, বুঝেছো? অন্য কোনো রোল হলে আমরা তোমাকে নেবই না। তোমাকে দিয়ে অ্যাক্টিং করানোটাই আমাদের ভুল হয়ে গেছে। তোমার বাসা থেকে তোমাকে তুলে নিয়ে গিয়েছিলাম, তাই না? তুমি তোমার বাসায়ই থাকো, তোমার প্রয়োজন নেই, তুমি কোনোই অ্যাক্টিং পারছো না, চলো ভাগো, তোমার কোনো প্রয়োজন আমাদের নেই, ভবিষ্যতে আর আসবে না। রাস্তায় অনেক বেড়াল দেখছিলাম। আরে আরে আরে, এটা কি হলো আমার সাথে? আমাকে এমনভাবে অপমান করে তাড়িয়ে দিল, এর প্রতিশোধ আমি নেব। আমাকে ডাকবে তোমরা, এই তাড়াতাড়ি অন্য কাউকে নিয়ে আসো। ওই কুকুরটা আমাদেরকে অনেক টাকার লোকসান করেছে, অনেক সময়ও নষ্ট করিয়েছে, অন্য কাউকে ডাকো, বেড়াল নিয়ে আসো। এই যে পেয়েছি, রাস্তার এই বেড়ালটাকে দিয়েই অ্যাক্টিং করাবো, দেখবো এ কেমন। গুরু, ওকে যে তুলে নিয়ে গেল, কি করবে ওর সাথে? আমাকে ধরে এনে এরা যে বসিয়ে দিল ক্যামেরার সামনে, এরা কি করাতে চাইছে বুঝতে পারছি না। আচ্ছা, এরা শুটিং করাতে চাইছে, তাহলে তো আমি একবারে রেডি। এই যে দেখুন, আপনাদের সামনে আপনাদের প্রিয় আবুল চলে এসেছে। বন্ধু, আমরা তো এখন কিছু বললামই না, তার আগেই শুরু হয়ে গেছো। এখানে থাকো, আর তোমাকে যেমন যেমনভাবে অ্যাক্টিং করতে বলা হবে তেমনই অ্যাক্টিং করবে। একটা বিস্কুটের তোমাকে প্রমোশন করাতে হবে, বুঝেছো? চলো দেখি, লাইট ক্যামেরা আমরা নিয়ে আসবো, অ্যাকশান বলবো, তারপরেই তুমি শুরু করবে, বুঝেছো? তার আগে নয়, চুপচাপ এখন থাকবে, আমরা যা বলবো তাই করবে, বুঝেছো? আমাকে দিয়ে শুটিং করাবে বলে নিয়ে এসছে, নাকি আমাকে ধোলাই দেবে বলে নিয়ে এসছে, কিছুই তো বুঝতে পারছি না। এ কোন জায়গায় এসে পড়লাম রে বাবা, এত মারে কেউ? পারি না বলে এত মারবে? না পারলে ছেড়ে দেবে আমাকে? ওরে বাবারে, এ যে মাইক চলে আসলো মনে হচ্ছে আমার মাথার উপরে। হ্যাঁ তাই তো দেখছি, আমার আওয়াজটা আবার বিপরীতে ফিরে আসছে। হ্যাঁ, এদিক থেকে মনে হচ্ছে কিছু একটা আসছে। হ্যাঁ, এই তো ক্যামেরার আলোগুলো আমার দিকেই ফোকাস করছে, তাহলে এইবারেই বুঝি অ্যাক্টিং করতে হবে। লাইট ক্যামেরা অ্যাকশন না বললে ওরে বাবারে, তার আগেই যে আমার মাথায় একেবারে আলু হয়ে গেল, ওরে বাবারে। আমি পাচ্ছি না, আমি এ করতে চাই না, এ শুটিং আমার দরকার নেই। আমি প্রথমেই বুঝেছিলাম যে এ পারবে না, এর দ্বারা সম্ভব নয়। একটা ইন্টেলিজেন্ট বেড়ালকে ধরে আনো। স্যার, ওদিকে একটা বেড়ালকে সাজানো হচ্ছে, শুনেছি তার নাম নাকি টম বেড়াল। সে অনেক ট্যালেন্টেড, সে সমস্ত কাজকর্ম করতে পারে, কারণ সে ইঁদুরদের সাথে সবসময় লড়াই করে, সেই জন্য সে অনেক বুদ্ধিমান। তার সাজানো প্রায় শেষ হয়ে এসছে, সে এবারে এসে অ্যাক্টিং করবে। আমাকে এটা কি সাজিয়ে দিল এরা? এ তো বিভিন্ন রকমের লুক দিচ্ছে, কখন বড়, কখন ছোট, কখন বাচ্চা, তো কখন পিচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। এরা কোন গেটআপে আমাকে দিয়ে শুটিংটা করাতে চাইছে আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি আমার লুকিংয়ে সর্বসেরা, বুঝেছো? চলো দেখি এইবারে। হ্যাঁ, আমার নখগুলোকে একটু পরিষ্কার করে দাও, নখ আমার সবসময় বড় থাকে, সুড়সুড়ি লাগছে, কারণ ইঁদুরদের সাথে আমাকে লড়াই করতে হয়, তাদেরকে ধরতে হয়, সেই জন্য নখ আমার অনেক বড়। অ্যাক্টিংয়ের মঞ্চে চলে আসছি, এবারে আমাকে সুন্দর করে অ্যাক্টিং করতে হবে। আরে কি ব্যাপার, এটা একটা রাস্তার কালো বেড়াল, এই ওঠো, আমি অ্যাক্টিং করবো। কি ব্যাপার, এ তো টম বেড়াল, এই তোমার এত বড় সাহস, দেখছো না আমি অ্যাক্টিং করতে এসেছি? এই চলে যাও এখান থেকে, আমার অ্যাক্টিং করার পালা চলে এসেছে, বুঝেছো? তুমি ফেল করেছো, এত বড় সাহস, আমি অ্যাক্টিংয়ে ফেল করেছি, এই
তোমরা কি করছো? চলো, এই কালো বেড়াল, তুমি সরো এখান থেকে, তোমার দরকার নেই। এখন অ্যাক্টিং করবে টম বেড়াল। এই সরে আসো। এই কালো বেড়াল, তুমি কি ভেবেছো তুমি অ্যাক্টিং করবে? না না, তোমার অ্যাক্টিং করার সময় নয়, এখন হলো ওই টম বেড়ালের অ্যাক্টিং করার সময়, বুঝেছো? চলে যাও এখান থেকে, যাও ভাগো, এখন ওই বেড়ালটাকে পাঠিয়ে দাও। এই যে তুমি এখানে দাঁড়াও, এবার অ্যাক্টিং শুরু করো, স্যার যা যা বলবে তাই তাই বলবে, ঠিক আছে? এই নিন ম্যাডাম, আপনার জন্য এটা আমরা উপহার হিসেবে দিলাম, যেহেতু আপনার বেড়াল এখানে অ্যাডভার্টাইজ করছে, সেই জন্য এটা আপনার জন্য, এটা আপনি ওর হাতে দেবেন, ঠিক আছে? আর ও বলবে যে এটা সবথেকে ফেভারেট খাবার আমার, এটা বললে এটা শ্যুট হয়ে যাবে, ঠিক আছে? আর এটা সমস্ত টিভি চ্যানেলে আমরা ছাড়ব, আর এই বিস্কিটটা বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হবে, কারণ টম বেড়াল অনেক পপুলার, আর তার পপুলারিটির জন্য এই বিস্কিট অনেকজন কিনবে। এই তোমাকে ভালো করে অ্যাক্টিং করতে হবে, এখানকার আসল হিরো হলে তুমি। তোমার কথার উপরে ভিত্তি করেই এই বিস্কিটটা বাজারে চলবে, সুতরাং তোমাকে সব কিছু খেয়াল করতে হবে, বুঝেছো? যাতে কোনো সমস্যা না হয় আর পারফেক্ট শুটিং হয়, ঠিক আছে? ম্যাডাম শুরু করুন। এই যে টম বেড়াল, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, তোমার প্রিয় খাবার, তুমি তো চাও সব সময় যেন তুমি এটাই খাও। এই নাও, তোমার জন্য আমি বিস্কিট নিয়ে এসেছি, এই বিস্কিট খেলে তুমি একেবারে সুপারম্যান হয়ে যাবে, তুমি আকাশে উড়বে। হ্যাঁ, আমি সত্যি সত্যি এই বিস্কিট খাওয়ার পরে সুপারম্যান হয়ে যাব, এটা তো কথার ভিতরে লেখা ছিল না, আর আমাকে কেউ বলেও নি, তাহলে আমি কি বলবো কিছুই তো বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না, আমি এখন কি বলি কি বলি, যদি ভুলভাল বলে ফেলি তাহলে তো ক্যান্সেল হয়ে যাবে। আরে হাই হাই, এই যে আমি চলে এসেছি, আমি বলবো, এই বিস্কিটটা আমার অনেক পছন্দের, এটা আমি খেতে চাই, কি কেমন বললাম, ভালো হয়েছে তো? ফালতু কুকুর কথাকার, মোটেও ভালো হয়নি, বুঝেছো? চলো ভাগো এখান থেকে, তোমাকে তাড়িয়ে দিয়ে আসা হয়েছিল না? এই চলে যাও এখান থেকে বুলডগ, ভালো হচ্ছে না কিন্তু। টম, তোমাকে আমি ছাড়বো না, তোমার জন্য এই অডিশনটা আমার নষ্ট হয়েছে। এই তুমি এখানে চলে আসো, তোমার এখন সময় নয়, বুঝেছো? তুমি অডিশনে ফেল করেছো, আমাকে হারাতে এসেছে, আমি কি না এখানকার হিরো, আমি হলাম এই অ্যাডের মেন হিরো, বুঝেছো? ম্যাডাম আবার আপনি শুরু করুন, আমি এবারে বলবো, আমি তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম, সমস্যা নেই, এবারে কোনো অসুবিধা হবে না। আরে কি ব্যাপার, ওই তো ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। এই যে টম বেড়াল, না তোমার ফেভারিট বিস্কিট, এই বিস্কিট শুনেছি তোমার অনেক পছন্দের, তুমি তো এটা খেতে পছন্দ করো তাই নাকি? আর এটা খেলে তুমি আকাশে উঠতে পারবে, আর তুমি হয়ে যাবে একেবারে সুপার হিরো, মহারাজা সুপার হিরো টম বেড়াল, এই বিস্কিট তোমার অনেক পছন্দের, তাই তো? আর এমনভাবে চলতে চলতে বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে আসছে, আর এদিকে এদের শুটিংই শেষ হয় না, প্রত্যেকবারেই এরা ফেল হচ্ছে। আপনি তো দেখছেন আমি প্রত্যেকবার ঠিকই বলছি, কিন্তু তোমার বেড়ালটাই ফেল মেরে দিচ্ছে। এই নাও খাও, এটা হলো তোমার পছন্দের খাবার, তুমি শুধু তোমার মুখ দিয়ে একবার বলে দাও। সত্যি তো এটা আমার অনেক পছন্দের খাবার, এটা সত্যিই আমি ভালোবাসি, আরও দিন ম্যাডাম, এই খাবার সত্যিই আমার অনেক ভালো লেগেছে, আপনারাও খান, এই খাবার অনেক পছন্দ হয়েছে, হ্যাঁ হেভি টেস্টি, খুবই সুস্বাদু, ঠিক হয়েছে তো ডিরেক্টর স্যার? কিছুই যে বুঝছি না, কি হচ্ছে না হচ্ছে, শুটিং হচ্ছে কি, আমি বেড়ালটাকে খাবার দিচ্ছি কিছুই মাথায় ঢুকছে না, আদেও কি কিছু হলো, স্যার আপনি কিছু রেসপন্স করুন, তাহলে তো আমরা বুঝবো। আর আমি তো বেড়ালটাকে সমানেই খাইয়ে যাচ্ছি, এত খেলে তো ও বাসায় গেলে আর নড়তে পারবে না, আমার হয়ে কাজ করে দেবে কে? এত খেয়ে খেয়ে যে আমার চোখে ঘুম ধরে যাচ্ছে, আর ভালো লাগছে না, ডিরেক্টর স্যার কতবার অ্যাক্টিং করব আমি? আপনারা কিছু রেসপন্স করুন, না হলে তো আমার মাথায় কিছুই ঢুকছে না, আমরা কি ঠিক অ্যাক্টিং করলাম নাকি ভুল হয়েছে, আমরা কি সিলেক্টেড নাকি হলাম না? দেখি দিন, এটা আমার হাতে দিন, আপাতত তো সব ঠিকঠাকই রয়েছে, শুটিং খুবই ভালো হয়েছে, ঠিক আছে? এই নাও টম বেড়াল, আমি তোমাকে খাবার দিচ্ছি, ঠিক আছে? ডায়লগটা আরেকবার বলে ফেলো, তাড়াতাড়ি করো, এটাই হলো শেষ শট, বুঝেছো? এটা হয়ে গেলে তোমার আর কিছুই করতে হবে না। এই যে আমার এই খাবারটা অনেক পছন্দ। না, শুটিংটা যতদূর হয়েছে ওখানেই ইতি টেনে দিই, আর কিছু করার নেই, এ বেড়ালটা কিছুই করতে পারছে না, এটা তোমার পছন্দ তাই না? টম বেড়াল তুমি এটা তো খাও, নাও খেয়ে নাও। এগুলো খেয়ে খেয়ে আমার ভিতরের চামড়া একেবারে খসে গেছে, আর আমি খেতে চাই না, আমি চলে যেতে চাই, আমাকে ছেড়ে দাও, আর আমি খাবো না। ফালতু কোথাকার, মোটটাই খারাপ করে দিল, আমি কিনা একটা শুটিংয়ে থাকবো কিন্তু আমাকেই থাকতে দিল না,
ঠিক আছে, কি আর করা, খাবারগুলো অন্য কোনো বেড়ালকে খাইয়ে দিতে হবে। অনেক পরিমাণে খেয়ে মনে হচ্ছে ওর ভালো লাগছে না। এই যে কালো বেড়াল, তুমিও তো অ্যাক্টিং করেছো তাই না? হ্যাঁ, তোমাকে অডিশনের জন্য ডেকেছিলাম, আমার মনে আছে। চলে আসো, তুমি খাবার খাবে তো, তোমাকেও অডিশন দেওয়ানো হবে, বুঝেছো? আগে খাবার খেতে দেওয়া হবে। ও, আমাকে খাবার খেতে দেওয়া হবে? ও, কি মজা হবে! চলো দেখি, আমাকে ডেকেছে স্যার, নিশ্চয়ই আমার চান্স হবে। এই যে, তুমি কি পারবে? আমরা যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে। এই যে স্যার, আমাকে খেতে দিন, আপনাকে আর খাইয়ে দিতে হবে না, বুঝেছেন? আরে হাই হাই, ওদিকে কি হচ্ছে? মনে হচ্ছে খাবারের পার্টির আয়োজন করেছে। কত রকমের খাবার! ওই খাবার খেতে হবে, এ খাবার কে খাবে? না না, এ পচা খাবার, আপনি রাখুন, ওই সমস্ত খাবার আমার পছন্দ হয়েছে। এই যে বয়েস, কামন, এখানে আসো, এই দিকে দেখো, আমাদের জন্য কত রকমের খাবারের আয়োজন করা হয়েছে। চলে আসো দেখি, ওই সমস্ত খাবার আমরা খাবো। আহা, আজকে হেব্বি মজা হবে। চলো দেখি, এই সমস্ত খাবারে তোমরা ভাগ বসাও। আহা, কি মজা! মাছ, ও কত সুন্দর জুস, মাংস, কেক, এখানে তো সব রাজকীয় খাবার, সস, চিকেন লেগ পিস, ও সত্যি, ডিরেক্টর, প্রডিউসার, ও নায়ক নায়িকাদের খাবার। এই, তোমরা তো কোনো কাজই করলে না, সমস্ত খাবার তোমরাই খেয়ে নিলে, তাহলে আমাদের স্যারকে, তারপরে যারা শুটিং করলো তাদের কি কি খেতে দেবো? হ্যাঁ, তোমরা তো সবই ফাঁকা করে দিলে। ইস, তোমাদেরকে বলাটাই ভুল হয়ে গেছে, এবারে আমি ডিরেক্টর স্যারকে কি যে জবাব দেব কিছুই বুঝতে পারছি না। এখন আপনারা সবাই আসুন, সবার খাবার খাওয়া শেষ, এখন আমার খাবার খাওয়া।